আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ অমরা উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন পাঠদানের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ হাসান, সহকারী শিক্ষক দক্ষিণ অমরা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামের আপনার জাকাত এবং সুদ সম্পর্কে। এই জাকাত এবং সুদ সম্পর্কে যদি জানতে হয় আমাদের সংবিধান আল্লাহর কোরআন সম্পর্কে জানতে হবে। কোরআনে যা পৃথিবীর এমন কোনো কিছু জিনিস নাই যেটা কোরআনের মধ্যে নেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। সেজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইয়্যিন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। ও আমার রহমতের নবী, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দিন, পূর্ববর্তী এবং পরবর্তী সব কিছু কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে এবং এটা মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। যেহেতু মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ এবং সব কিছু যদি থাকে, আমরা যে অধ্যায়টা আলোচনা করতেছি, যে বিষয়টা আলোচনা করতেছি, সেটা হচ্ছে জাকাত এবং সুদ। সেটা সম্পর্কে অবশ্যই আল্লাহ কোরআনে আছে, সেটা প্রত্যক্ষভাবে থাকতে পারে, পরোক্ষভাবে থাকতে পারে। সূরা আল-নূরের আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া তু যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যাকাত শব্দটা কি? যাকাত শব্দটা হচ্ছে যে পবিত্রতা বা বৃদ্ধি। মহান রব্বুল আলামিন এই যাকাতকে ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য, হিংসাবিদদের দূর করার জন্য এটা করেছেন। এবং সুদ, সুদ হচ্ছে কমে যাওয়া, এটার অর্থ হচ্ছে গরিবের কাছ থেকে নিয়ে ধনীদের পেট পূজা করা, গরিবের কাছ থেকে ধনীদের পেট পূজা করা, এটা হচ্ছে সুদ। সুদ ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে রিবা। আল্লাহ পবিত্র কোরআনে আল ইমরানে বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এই সুদ এবং যাকাত কেমনে আসলো সেটা জানতে হবে। আমরা ছোটকালে বলেছিলাম, মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যখন সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন এবং সবাইকে বললেন সেজদা করতে, সেটা আমরা উসজুদুলি আদমা ফাসাজুদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু বিস্তার ইবলিসে সেজদা করে নাই। তখন সে আল্লাহর কাছে আক্রমণ করলো, কি রে তুমি সেজদা করলে না কেন? তখন সে আল্লাহর কাছে আক্রমণ করলো, আমি বলতেছে বারে আলাহি, আগুন হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আগুন হচ্ছে উত্তমমুখী, মাটি হচ্ছে নিম্নমুখী। তো উত্তমমুখী জিনিস কখনো নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করা, ওকে ওর কাছে মাতলত করা, ওকে প্রস্ট্রাকশন করা আমার পক্ষে মোস্টেন আনসাইটি, কারণ জীবনও অসম্ভব নয়। তা আল্লাহ হচ্ছে তুই মোট উত্তু বাইরে যায়। তখন সে যখন বাইর হয়ে বলল, তখন সে আল্লাহর কাছে আবদার করে বলল, পারে নাই সারা জীবন তো তোমার গোলামি করলাম, তার জীবন হয়ে তুমি আমার কিচ্ছু দিবা না? তখন আল্লাহ জিজ্ঞেস করলো, তুই কি চাস? তখন সে আল্লাহকে বলল, পারে নাই তুমি এই আদমের জন্য আমার জান্নাত থেকে তুমি বাইর করে দিলা। কেন বাইর করে দিলা? এই আদমের কারণে বাইর করে দিলাম। বলে হ্যাঁ, বাইর করে দিছি। এই আদমের সন্তান বাঁচবে কতদিন? বলতেছে মহান রব্বুল আলামিন বলতেছেন কিয়ামত পর্যন্ত সন্তান সন্তানেরই থাকবে। আল্লাহর কাছে সে বলল, পারে নাই তাহলে আমার কিয়ামত পর্যন্ত আপনাকে হ্যাঁ কান করবো। আল্লাহ বলেন, যা মঞ্জুর। তখন সে আল্লাহর কাছে দ্বিতীয় তা আব্বার করে বসলো, পারে নাই আপনি আদমের কারণে আমাকে বাইর করে দিচ্ছেন, সেই জন্য আমি আদম সন্তানের মধ্যে ফেতনা সৃষ্টি করে দিব, কতরানা বাজাই দিব, মার সাথে ছেলে, বইয়ের সাথে শাশুড়ি, ভাইয়ের সাথে ভাইয়ে ফোনাগুলি বাজাই দিব। মানুষ যদি এগুলো দেখে এই কাজটা আমি শয়তানি করে যাচ্ছি, তাহলে মানুষ আমার আস্থা রাখবে না, উঠে পিঠে সালবালাই দিতে। সেহেতু আমি এমনভাবে আন্ডারগ্রাউন্ডে কাজ করবো যাতে সবাই আমাকে দেখতে না পারে। আল্লাহ বলছেন, যা মঞ্জুর। আমার 3 নম্বর প্রশ্ন হল লাস্টে এবং ফাইনাল দিন, আর কোনো আমি আপনার কাছে দাবি দিব না। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, আমি যে সারা জীবন মানুষের প্রতারণা করব, তা আমার কিছু খেতে হবে, আমার ওয়ার্কার থাকবে, ওয়ার্কার খাবার দিতে হবে, কারণ রিজিকের মালিক হইলে তুমি, তুমি যদি খাবার না দাও আমি ওয়ার্কার বই খুঁজে পাবো, আমাকে খাইতে হবে, আমার ওয়ার্কারগুলো দিতে হবে। আল্লাহ বলে মঞ্জুর। তখন সে বলতো, আল্লাহ আপনি কি কাজ করেন, এবার আপনি জাহান্নামের সংখ্যা বাড়িতে থাকে, আপনার আদম সন্ত যতগুলো আছে সবগুলো আমি কোথায় ফেলবো? জাহান্নামে ফেলবো। আল্লাহ জাকাত বিস্তারিত ইঙ্গিত বানিয়েছে সুদ, সুদ এবং জাকাতের মধ্যে তফাৎটা কি? জাকাত, জাকাত হচ্ছে বৃদ্ধি, পরিশুদ্ধ এবং আত্মশুদ্ধি। জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে সুন্দর সাবলীল ভারসাম্য ফিরে আসে। বর্তমান সমাজে আমরা জাকাত যদি বলি, আল্লাহ প্রিয় নবী হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত হলো ইসলামের সেতু বন্ধন, মানে জাকাতের মাধ্যমে একজনের সাথে
ভালোবাসা গড়ে ওঠে। এই জাহান্নামটা আদায় করতে হবে গভর্নমেন্ট থেকে, যদি গভর্নমেন্ট সরকার ইসলামী গভর্নমেন্ট সরকার যদি না থাকে তাহলে এটা অটোমেটিকলি মানুষ যেতে পারবে। কিন্তু বর্তমান সমাজে যে জাকাতটা দেওয়া হচ্ছে আসলে এটা জাকাতের প্রত্যশুদ্ধি আত্মশুদ্ধি আমার মনে হচ্ছে না, কারণ একটা লুঙ্গি একটা শাড়ি জাকাত দেওয়া হয়, এই শাড়ি এবং লুঙ্গির জন্য বিশাল আয়োজন করা হয়। অমুক সাহেব আজকে জাকাত প্রদান করবেন, হাজার হাজার মানুষ এখানে আসে, আসার পর দেখা যায় মানুষ প্রতিফলিত হয়ে অনেক মানুষ মারা যায়, কিন্তু এইরকম জাকাত প্রদান করা উচিত নয় আমার দৃষ্টিকোণ থেকে। কারণ আল্লাহ বলতেছেন জাকাতের জন্য তোমার কাছে কেন যাবে, জাকাত তুমি ওদের কাছে পৌঁছাই দিবা, কারণ জাকাতটা হচ্ছে তার হক, তুমি ওর কাছে ওই জিনিসটা পৌঁছাই দিবা বামা। সেজন্য আমাদের জাকাতটা হচ্ছে সমাজের শৃঙ্খলা বৃদ্ধি বজায় রাখা। কীভাবে পৌঁছাই দিবেন, মনে করেন একজন শিক্ষিত যুবক তার আর্থিক অবস্থার কারণে সে একটা কম্পিউটার কিনতে পারতেছে না, আপনি তার একটা কম্পিউটার কিনে দেন, একটা দেখবেন সে সমাজের যত দুশ্চিন্তা অপরাধ থেকে সে মুক্ত হয়ে যাবে। একজন বিধবা নারী তারা আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, যার পরিবর্তে সে নিজের জীবিকা তার বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চালাতে পারবে। একজন ছোটো মাসুম ব্যক্তির বাচ্চা চলতে পারতেছে না, আপনি তার একটা চানা বোর্ডের দোকান কিনে দেন, কিছু জিনিস চানা কিনে দেন যে চানা বিক্রি করতে পারে, এরকম করে তার সমাজ সংস্কার মুক্ত হবে, সমাজের মধ্যে চুরি ডাকাতি সবগুলো কমে কিছুই থাকবে না, মানুষ উন্নয়ন হবে, নগরায়ন করবে, বৃদ্ধি পাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোর সুদাতা সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে লালন বা অভিশাপ দিয়েছেন, মুসলিম শরীফ এবং ইমাম ইসমাইল বুখারী শরীফের মধ্যে আছে। সুদখোর সুদাতা সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে মহান রব্বুল আলামিন কি দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। কেন অভিশাপ দিয়েছেন, কারণ এই সুদের মাধ্যমে যোগ যেমন মানুষের গরিব মানুষের রক্ত শুষে বড় হয়, ঠিক তেমনি এই সুদের কারণে গরিবের রক্ত শুষে দুনিয়া ধনী হয়। আপনি মনে করেন এই যারা ব্যাংক থেকে ইন্টারেস্ট খায় তার খুব শান্তিতে আসে মনে করেন, আসলে না। আপনি মনে করেন চট্টগ্রামের পাঁচতাসে গেছেন, হিলবিতে গেছেন, গোলপাহাড়ের মোড়ে গেছেন, আগ্রাবাদে গেছেন, চকবাজারে গেছেন, বিশাল অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা খুব শান্তির মিল হয়, আসলে না শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। আপনি যদি চিন্তা করে দেখেন সব উনি ডাক্তারের কাছে যেন বেচারার বিভিন্ন রকমের ওষুধ হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন আপনি লিখতে পারেন, আপনি যদি বিশ্বাস না করেন আপনি শ্যাবরনের সামনে দাঁড়িয়ে দেখতে পারেন, বিশাল বিশাল সমস্যা, ডাক্তাররা সবসময় লিখে দেখে, আমি তো অনেকবার দেখছি, নিজস্ব পক্ষ উপলব্ধি করছি, সকালবেলা ডিমের পোস্ট, বিকালে এক স্লাইস পোস্ট, আর রাত্রে হলে ফলের জুস, খাওয়া সময়ের মতো শেষ খাইতে পারে না, আর রাত্রে যাও থেকে শুধু যাও, কারণ সুদ খাইতে খাইতে আল্লাহ এমনভাবে খাইছে রক্ত শুষে আল্লাহ তার নিষিদ্ধ করে দিয়েছে। তারপরে আপনি দেখেন এই সুদের কারণে রাত্রে সে ঘুমাইতে পারে না, কেন ঘুমাইতে পারে না, কখন কে এসে তার যাত্রা বলে দিবে, এই টেনশন তার ঘুম জীবনে আসে না। আর যারা যারা হক হকের মধ্যে রয়েছেন, হালাল রুজি করেছেন, পাঁচ মণি আড়াই মণি বস্ত্র টানতেছেন, আমার সম্মানিত রিক্সা ভাইয়েরা গার্মেন্টসের ওয়ার্কার ভাই যাদের হালাল রুজি তারা হলে আপনার বন্ধু, নিঃসঙ্গে বলেন যারা হালাল রুজি গ্রহণ করেন এবং যারা হালাল রুজি গ্রহণ করেন তারা হচ্ছে আপনার বন্ধু। আবার আল্লাহ বন্ধু মানে এই নয় যে আপনি হালাল রুজি খাচ্ছেন আমার সুদা ছেড়ে দেবেন, এটা ঠিক নয়। হালাল রুজি হচ্ছে হালাল রুজি যারা করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, নামাজও পড়তে হবে, জাকাতও প্রদান করতে হবে এবং হক হালালভাবে চলতে হবে। সেজন্য চট্টগ্রামের একজন প্রসিদ্ধ অলি আল্লামা জিয়াউল হক মাইকন্ডার আলাইহির রহমাত উনি বলেছেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান মিটে যাবে। এ মুনি এ ঋষিগণ বাংলাদেশকে সুন্দর করার জন্য, ইসলামকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে মানুষকে কী করেছেন, হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন, আল্লাহর হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেজন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, যে কারণে আমরা বর্তমান সমাজের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাদিবাদ করছে, এর মূল কারণ হচ্ছে দারিদ্রতার কারণে। আর দারিদ্রটা আসে কোথায় থেকে, এই সুদের কারণে দারিদ্রতা। আর ধনী ব্যক্তিও যদি ঠিক মতো জাকাত আদায় করতে তাহলে সমাজের মধ্যে চুরি ডাকাতি এগুলো থাকতো না, সমাজ সুন্দর হতো, নগরায়ন হতো। তাহলে আমরা আজকে আমরা জানবো জেনেছি জাকাত এবং সুদ সম্পর্কে, আমরা আগামী ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বলে আমার অনলাইন ক্লাস আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।